চোখের আর হলো কি সব বিস্মরণ। 74.5-এ অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া মলিনা দেবীকে কে না চেনে, তবে তার জীবনের ওঠাপড়ার অধ্যায়গুলো অনেকেরই অজানা। সেই অধ্যায়ে আছে তার কঠিন জীবন সংগ্রাম, দারিদ্রতার সাথে লড়াই করে বড় হয়ে ওঠার কাহিনী। আজ জানব মলিনা দেবীর সেই সব ওঠাপড়ার গল্পই, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্ম 1916, মতান্তরে 1917 হাওড়ায়। বাবা হরিপদ ঘোষ, মা সুশীলা রানী। চার ভাই বোনের মধ্যে মলিনাই সবার বড়। মা আদর করে ডাকতেন দুঃখী বলে। দুঃখী বটে, সংসারের অভাবে লেখাপড়া হয়নি। মাত্র 8 বছর বয়সেই কিছু টাকা উপার্জনের জন্য পথে নামতে হয়েছিল তাঁকে। শিশুশিল্পী হিসাবে যোগ দেন মিনার্ভা থিয়েটারে, অভিনয় বলতে নাটকের দলে নাচা। টাকা উপায়ের জন্য রাত জেগে থিয়েটারে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচত ছোট্ট মলিনমালা। হ্যাঁ, এটাই তাঁর প্রকৃত নাম। নাচের গুরু ছিলেন ললিত গোসাই। মিনার্ভা থিয়েটারে টাকা পয়সা নিয়ে গণ্ডগোল বেঁধেছিল তাঁর সাথে। থিয়েটার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ছোট্ট মলিনমালাকে। কিছুদিন পর নাচ বন্ধ হয়ে যাওয়ায় মনমোহন থিয়েটারে কম বয়সী ছেলের ভূমিকায় অভিনয় করতেন, তবে পুরুষের চরিত্রে বেশিদিন অভিনয় করতে হয়নি তাঁকে। একটু বড় হয়ে যাওয়ায় চেহারায় নারী বৈশিষ্ট্য ফুটে উঠল, ছাঁটাই হয়ে গেলেন পুরুষের চরিত্র থেকে। তারপর স্টুডিও পাড়ায় কাজের খোঁজে এদিক সেদিক ঘুরতে লাগলেন। বহুদিন পর দুর্ভাগ্যের কপালে সৌভাগ্য এসে ধরা দিল। 1930 সালে রাধা ফিল্মসের নির্বাক ছবি শ্রীকান্ততে অভিনয়ের সুযোগ পেলেন ছোট্ট একটি চরিত্র। সংসারের অভাবের জন্য আগে পিছু না ভেবে ছোট্ট চরিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন মলিনমালা। এই ফিল্ম জগতে এসেই লোকের মুখে মুখে মলিনমালা হয়ে গেলেন মলিনা দেবী। পরের বছরই ম্যাডাম থিয়েটারে দেবী চৌধুরানীতে অভিনয় করেন। এরপর নিউ থিয়েটার্সের প্রাণপুরুষ বীরেন্দ্রনাথ সরকার বিলেত থেকে ফিরে চলচ্চিত্রে আত্মনিয়োগ করবেন বলে ঠিক করলেন। ভালো ফিল্ম নিয়ে ব্যবসা করবেন। পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী, প্রফুল্ল রায়, অভিনেতা অমর মল্লিক, ক্যামেরাম্যান নিতিন বসু প্রমুখের মতো ব্যক্তিত্বরা সেখানে ছিলেন। সকলেই মলিনা দেবীকে চিনতেন এবং তাঁর অভিনয়ের প্রশংসাও করতেন, তাই নিউ থিয়েটার্স তৈরি হতেই সেখানে পাকাপাকিভাবে অভিনয়ের জন্য মলিনা দেবীকে রেখে দিলেন। এখানে যোগ দিয়েই মলিনা দেবীর অভিনয় জীবনের ধারাটাই বদলে গেল। রায়চাঁদ বড়ালের কাছে গান শিখলেন, অভিনেতা অমর মল্লিক শেখালেন অভিনয়, উর্দু শিখতে লাগলেন আজগার হোসেনের কাছে। নিউ থিয়েটার্সে চিরকুমার সভা ছবিতে নির্মলার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োলেন সকলের কাছ থেকে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলা, হিন্দি, উর্দু সব ছবিতেই অভিনয়ের জন্য ডাক আসতে লাগলো তাঁর। সব কিছু মিলিয়ে 200টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মলিনা দেবী। অভিনয় ছাড়াও আর একটি গুণ ছিল তাঁর, হাতের লেখা ছিল চমৎকার। কয়েকটি পত্রিকায় পূর্ণিমা দাস ছদ্মনাম নিয়ে গল্প, কবিতা, গান এসব লিখতেন। ছদ্মনাম কেন ব্যবহার করতেন এর উত্তরে মলিনা দেবী একবার বলেছিলেন, নিজের নাম ব্যবহার করলে সকলে ধরে ফেলতো আমি অভিনয় করি, তাহলে তো আর আমার লেখা ছাপা হতো না। জানাজানি হয়ে গেলে ভদ্র বাড়ির কর্তা ব্যক্তিত্বরা নিজেদের অন্দরমহলে সে পত্রিকা ঢুকতে দিত না। যত সৎভাবেই থাকি না কেন, আমরা অভিনেত্রীরা সব বেজাত কুজাত। কথাগুলি বলতে গিয়ে চোখে জল আসত তাঁর। ছোটবেলা থেকেই লেখাপড়া করতে পারেননি ঠিকই, তবে বাড়ির গুরুজনদের কাছে লেখাপড়া শিখেছিলেন। শিখেছিলেন বাংলা, হিন্দি, উর্দু সব কিছুই। জীবনে 2 বার বিবাহ করেছিলেন মলিনা দেবী। প্রথম স্বামী জলু বড়াল, দ্বিতীয় স্বামী গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে 1954 সালে MG এন্টারপ্রাইজ নামে নাটকের দল তৈরি করেছিলেন। দর্শকদের ভালো ভালো নাটক উপহার দিয়েছে এই নাটকের দল। 60-এর দশকের মাঝামাঝি কানন দেবী, সরজুবালা দেবী, সুনন্দা দেবী, মঞ্জু দে সহ আরও অনেক অভিনেত্রীদের নিয়ে মলিনা দেবী তৈরি করেছিলেন মহিলা শিল্পী মহল। উদ্দেশ্য বয়স্ক দুস্থ অভিনেতা অভিনেত্রীদের সহায়তা করা। নাটকের যা টাকা পেতেন তা দিয়েই এই সহায়তার কাজ চলত।
1973 সালে জীবনের প্রায় শেষ লগ্নে তিনি অভিনয় করেছিলেন নট নটি নাটকে নটি বিনোদিনীর মা গঙ্গামণির ভূমিকায়। তারপর শরীর ভেঙে যাওয়ায় আর কাজ করতে পারেননি। জন্ম থেকেই একটি কিডনি ছোট ছিল তাঁর। এছাড়াও বাতের ব্যথায় অত্যাধিক ওষুধ খাওয়ার ফলে অন্য কিডনিরও ক্ষতি হয়েছিল। 1977 সালের 13ই আগস্ট ক্যালকাটা হসপিটালে চতুর্থবার ডায়ালিসিসের সময় হার্ট ফেল করে মারা যান মলিনা দেবী। অভিনয় জীবনে খ্যাতি অর্জন করলেও পুরস্কার তেমন পাননি বললেই চলে। পুরস্কার দেওয়ার জন্য কখনোই তাকে মনোনীত করা হয়নি। উল্লেখযোগ্য পুরস্কার বলতে সঙ্গীত নাটক একাডেমি আর গিরিশ সংসদের নাট্যরাঙ্গী উপাধি। তবে পুরস্কার না পেলেও দর্শকদের হৃদয়ে মলিনা দেবী আজও বেঁচে আছেন 74-এর তুলসী চক্রবর্তীর ঘরণী হয়ে। এই ভিডিও দ্বারা অভিনেত্রী মলিনা দেবীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।